শিশুর জ্বরেলে অভিভাবকরা প্রতিনিয়তই না বুঝে নানা রকম ভুল করে থাকেন, যার ফলে সুস্থ হওয়ার বদলে বাচ্চারা আরও অসুস্থ হয়ে পড়ে। শুধু তাই নয়, এসব ব্যাপারগুলো ব্যাপক আকার ধারণ করলে তা ছোট্ট শিশুর জীবনের জন্য বড় একটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই অভিভাবকদের এই অনিয়মগুলো না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রথম ভুলটি হলো জ্বরের মধ্যে গরম পানি খাওয়ানো। জ্বর এলে অনেক বাবা মাই তাদের বাচ্চাদেরকে ঠান্ডা পানি পান করতে দেন না। চিকিৎসকরা বলেন গরম পানীয় খেলে সাময়িক আরাম মিললেও শরীরের তাপমাত্রায় এর তেমন কোনো প্রভাব পড়ে না। অনেক অভিভাবক আবার জ্বরের মাঝে বাচ্চাদেরকে গোসল করতে দেন না। তবে চিকিৎসকরা বলেন শুধু জ্বর নয়, যে কোনো রোগের ক্ষেত্রেই পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। তাই গোসল না করলেও গরম পানি দিয়ে গা মুছে দেওয়া উচিত। তা না হলে বাচ্চা জ্বর থেকে সেরে উঠতে অনেক বেশি সময় নেবে বলে ধরে নেওয়া হয়। নিজে থেকে ওষুধ খাওয়ানো অভিভাবকদের বড় একটি ভুল। ডাক্তাররা বলেন এই কাজটির কারণে হিতে বিপরীত হতে পারে। বড়রা নিজেদের ক্ষেত্রে প্রায়শই এমন ঝুঁকি নিয়ে থাকেন, তবে বাচ্চাদের জন্য এমন ভুল প্রাণ সংশয়ের কারণ হতে পারে। এ কারণে ডাক্তারগণ সবসময় তাদের পরামর্শ মেনেই ছোটদের ওষুধ খাওয়াতে বলেন। অনেক বাবা মা আবার তাপমাত্রা না দেখেই বাচ্চাদের ওষুধ খাওয়ান। ডাক্তাররা এটিকে সামনে ঘটতে যাওয়া বড় একটি বিপদের কারণ হিসেবে দেখেন। তাদের মতে এর ফলে শিশুরা নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে, দেখা দিতে পারে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়াও। জ্বরের সময় শিশুদেরকে একাধিক গরম পোশাক পরানোও বড় একটি ভুল। জ্বর হয়েছে বলে শিশুকে আপাতমস্তক গরম পোশাকে মুড়িয়ে দেওয়াতে তেমন কোনো উপকারিতা নেই। চিকিৎসকরা বলেন একাধিক গরম পোশাক পরালে যে জ্বরের সময় বাচ্চারা আরাম পাবে তেমনটি নয়। দেহের তাপমাত্রা বেড়ে গেলে তার উপর বেশি পোশাক চাপিয়ে রাখলে বরং শিশুর কষ্ট বাড়তে পারে, সেই সাথে জ্বরও বেড়ে যেতে পারে। মূলত নানাবিধ কারণেই শিশুদের বিভিন্ন ধরনের জ্বর হতে পারে। সাধারণত ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গি, টাইফয়েড, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, নিউমোনিয়া, হাম এবং প্রস্রাবের সংক্রমণে জ্বর হয়ে থাকে। ভাইরাল ফিভার বা ভাইরাস জ্বরে বছরের যে কোনো সময় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলেও সাধারণত গরমের সময় বা গ্রীষ্মকালেই এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির সভাপতি ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মঞ্জুর হোসেন জ্বর সম্পর্কে বলেন, মানুষের দেহের তাপমাত্রা কোনো ক্রমেই 95 ডিগ্রি ফারেনহাইট এর কম বা 110 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে পারে না। মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা সর্বোচ্চ 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি হলেই আমরা জ্বরে আক্রান্ত বলে থাকি। একজন সুস্থ মানুষের জন্য মুখে 33.2 থেকে 38.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে। শিশুদের ভাইরাস জ্বরের লক্ষণ হিসেবে তিনি বলেন এ সময় হাঁচি কাশি হতে পারে কিংবা নাক দিয়ে পানি পড়তে পারে, সেই সাথে চোখ লাল হয়ে যেতে পারে, সারা শরীর ও হাতে পায়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে, খাবারে অরুচি এবং মুখে বিস্বাদ লাগতে পারে, সেই সাথে বমি বমি ভাব এবং বমি হওয়া, শরীরের চামড়ায় বা ত্বকে র্যাশ দেখা দেওয়া এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, শীত শীত অনুভূত হওয়া সহ ঘাম দিয়ে জ্বর আসা এবং খিঁচুনির মতো লক্ষণ দেখা যেতে পারে। জ্বর হলে অভিভাবকদের করণীয় হিসেবে ডাক্তাররা বলেন সারা শরীর কুসুম গরম পানিতে ভেজানো গামছা বা তোয়ালে দিয়ে মুছে দিতে হবে, মাথায় ঠান্ডা পানি দিতে হবে, শিশুকে ফ্যানের বাতাসে রাখতে হবে, খাবার স্যালাইন, ফলের রস এবং শরবত জাতীয় তরল খাবার বেশি বেশি খাওয়াতে হবে এবং অন্যান্য স্বাভাবিক খাবার স্বাভাবিক নিয়মে চালিয়ে নিতে হবে। তবে জ্বর 3 দিনের মধ্যেই প্রশমিত না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বিশেষ করে শিশুর শ্বাসকষ্ট, খিঁচুনি এবং অতিরিক্ত বমির জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে নিকটস্থ হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে বাচ্চাকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।